হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস। এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসগুলো হবে তোমাদের এই সিরিজটাতে, তোমরা এ টু জেড, মানে এ টু জেড যেগুলো তোমাদের পরীক্ষায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসেছে এবং আগামী দিনে যেসব পরীক্ষাগুলো হতে চলেছে সেগুলোতে তোমাদের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো আসবে সেগুলোর ক্লাস, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তোমাদের পুরোপুরি বাংলায় হবে, মানে হচ্ছে তোমাদের ওয়ার্ডটা থাকবে সেটার বাংলা মিনিং পাবে এখানে তোমরা, ঠিক আছে? তো এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো হবে এগুলো হচ্ছে তোমাদের WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল PSC, SSC, CGL, CHSL, ব্যাংক এবং অন্যান্য পরীক্ষা যেখানে তোমাদের ওয়ান ওয়ার সাবস্টিটিউশন আসে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এ টু জেড করাবো, এই সিরিজটার হচ্ছে আজকে ক্লাস ওয়ান। তো এই সিরিজটা এখন থেকে চলতে থাকবে এবং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার সাবস্টিটিউশন, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষায় বারবার করে এসেছে, তোমরা এই সিরিজটা মন দিয়ে করবে। এই সিরিজটা যদি তোমরা একবার কমপ্লিট করে নাও আর এগুলো যদি ভালো মতো মুখস্ত করে নাও ওয়ান ওয়ার সাবস্টিটিউশন, তাহলে তোমাদের আমি গ্যারেন্টি দিচ্ছি এর বাইরে থেকে তোমরা পরীক্ষায় পাবে না, ঠিক আছে? মানে এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় আসবে। তো তোমরা এই সিরিজটা ভালো করে কমপ্লিট করবে। আর তোমাদের জন্য ওয়েবসাইট খোলা হয়েছে knowledgepoint.in নামে। তো এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে এবং এই ওয়েবসাইটে এখন তোমাদের কুইজ দেওয়া হচ্ছে, ঠিক আছে? কুইজ দেওয়া হচ্ছে, জিকের কুইজ দেওয়া হচ্ছে। আর এই কুইজগুলো তোমরা যদি দিতে থাকো তাহলে তোমাদের নলেজটা আরও এনহেন্স হবে, ঠিক আছে? তো এই কুইজগুলো তোমরা অ্যাটেন্ড করবে। তো চলো বন্ধুরা, আজকে ওয়ান ওয়ার সাবস্টিটিউশনের ক্লাস ওয়ানটা শুরু করা যাক। তো দেখো, ওয়ান ওয়ার সাবস্টিটিউশন, প্রথমে ওয়ার্ডগুলো থাকবে এখানে তোমাদের, তারপরে সেটার বাংলা অর্থ থাকবে এবং তারপরে এটার ইংলিশে যে লাইনটা সেটা এখানে থাকবে, ঠিক আছে? প্রথমে ওয়ার্ডটা থাকবে এইখানে, তোমাদের বলে রাখি যে পরীক্ষায় কিন্তু তোমাদের এই যে এখানে লাইনটা এটা দেওয়া থাকবে আর তোমাদের এইখানে অপশন দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলো, ঠিক আছে? অপশনে এই ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, এই ওয়ার্ডগুলো তোমাদের যে সঠিক ওয়ার্ডটা হবে সেটা তোমাদের ওখানে টিক করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি তোমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার সাবস্টিটিউশন বলে দেবো আর এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে, এখান এর বাইরে থেকে আসবে না, ঠিক আছে? এগুলো তোমরা ভালো মতো এই সিরিজটা কমপ্লিট করবে। তো দেখো, প্রথমেই বলেছে এক নম্বর অ্যাবেটর, ঠিক আছে? অ্যাবেটর মানে কি? কষাইখানা। আর কষাইখানা মানে কি? যেখানে মাংস কাটা হয়, ঠিক আছে? সেখানে সেটাকে কী বলা হয়? কষাইখানা। তো তোমরা এই অ্যাবেটর আর এই কষাইখানা এই দুটো একদম ঝাড়া মুখস্ত করে রাখবে, ঠিক আছে? অ্যাবেটর মানে কি? কষাইখানা। এগুলো তোমাদের এইভাবে মুখস্ত করে রাখতে হবে। তারপরে তোমরা এই যে লাইনটা আছে এটা দেখলেই বুঝতে পারবে যে এটার মানে হচ্ছে কষাইখানা বা অ্যাবেটর, ঠিক আছে? তো এইটা তোমাদের পরীক্ষায় আসবে, তো এই লাইনটা দেখেই তোমরা বুঝে যাবে যে এটার মানে হচ্ছে কি, অ্যাবেটর। বুঝতে পারলে? দেখো কি বলেছে, প্লেস হোয়ার অ্যানিমেল আর কিল্ড ফর ফুড, ঠিক আছে? একটা জায়গা যেখানে প্রাণীদের হত্যা করা হয় কিসের জন্য? ফুড বা খাওয়ারের জন্য, ঠিক আছে? বুঝতে পারলে? অ্যাবেটর মানে কি? কষাইখানা। তারপরে নেক্সট আসা যাক, দুই নম্বর দেখো কি বলেছে, অ্যাবট, ঠিক আছে? অ্যাবট মানে হচ্ছে মঠের অধিকারী, যে মঠ চালায় আর কি, ঠিক আছে? মঠের যে প্রধান তাকে কি বলা হয়? অ্যাবট বলা হয়, ঠিক আছে? মঠের যে প্রধান তাকে কি বলা হয়? অ্যাবট বলা হয়। A man who is head of a monastery. Monastery মানে হচ্ছে জানোই মঠ, ঠিক আছে? মঠের যে হেড বা প্রধান থাকে তাকে কি বলা হয়? অ্যাবট। অ্যাবট মানে কি? মঠের অধিকারী, ঠিক আছে? অ্যাবট মানে মঠের অধিকারী। এগুলো একদম মুখস্থ করে নেবে যে অ্যাবট মানে মঠের অধিকারী। A man who is the head of a monastery. বুঝতে পারলে? নেক্সট দেখো এখানে তিন নম্বর, অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে? অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষেপ করা, ঠিক আছে? অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষেপ করা। অ্যাব্রিভিয়েশন কি? তোমাদের ধরো একটা বড় প্যারাগ্রাফ আছে, সেটাকে তোমাদের অ্যাব্রিভিয়েট করতে বলা হলো। অ্যাব্রিভিয়েট মানে হচ্ছে একটা বড় প্যারাগ্রাফ, সেটাকে তোমাদের দু তিন লাইনে সংক্ষেপে লিখতে হবে, ঠিক আছে? সেটাকে কী বলা হয়? অ্যাব্রিভিয়েট করা বলা হয়, ঠিক আছে? এটাকে তোমরা কিন্তু অনেকে প্রেসি বলেও নাম জানো, ঠিক আছে? প্রেসিস। তো এই অ্যাব্রিভিয়েট মানে হচ্ছে সংক্ষেপ করা, বুঝতে পারলে? অ্যাব্রিভিয়েট মানে সংক্ষেপ করা। তো ইংলিশে এই লাইনটাই কী বলবে? আ শর্টেন্ড ফর্ম অফ আ ওয়ার্ড অর কি ফ্রেজ, ঠিক আছে? ফ্রেজ মানে কি? একটা তোমাদের প্যারাগ্রাফ, ঠিক আছে? একটা প্যারাগ্রাফকে কী বলা হয়? ফ্রেজ বলা হয়। আ শর্টেন্ড ফর্ম অফ আ ওয়ার্ড অর প্যারাগ্রাফ, অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষেপ করা, বুঝতে পারলে? অ্যাব্রিভিয়েট মানে সংক্ষেপ করা। চলো নেক্সট আসা যাক, চার নম্বর দেখো কী বলেছে, অ্যাবডিকেশন, ঠিক আছে? অ্যাবডিকেশন, অ্যাবডিকেশন মানে হচ্ছে পদত্যাগ করা। অ্যাবডিকেশন মানে পদত্যাগ করা, ঠিক আছে? টু ফর্মালি গিভ আপ, টু ফর্মালি গিভ আপ মানে নিয়ম অনুযায়ী সেখান থেকে পদত্যাগ করা বা ওখানে ওই জায়গাটাকে ছেড়ে দেওয়া, ঠিক আছে? সেটাই কী বলা হয়? অ্যাবডিকেশন, ঠিক আছে? অ্যাবডিকেশন, এটা একদম মুখস্থ করে রাখবে। তারপরে নেক্সট দেখো পাঁচ নম্বর কী বলেছে, অ্যাবলুশন, ঠিক আছে? অ্যাবলুশন মানে হচ্ছে ধার্মিক স্নান হবে, ঠিক আছে? এটা হবে স্নান, দন্তা ষয় নয় আকার আর দন্তান্ন, ঠিক আছে? স্নান, ধার্মিক স্নান, সেটাই কী বলা হয়? অ্যাবলুশন।
রিচুয়াল ওয়াশিং অফ দ্য বডি, রিচুয়াল ওয়াশিং অফ দ্য বডি মানে ধর্মীয়ভাবে যে স্নান করা হয় সেটাই কি বলা হয় অ্যাবলুশন, ঠিক আছে, অ্যাবলুশন মানে হচ্ছে ধার্মিক স্নান। তারপরে দেখো 6 নম্বর, অ্যাবস্ট্রুস, ঠিক আছে, অ্যাবস্ট্রুস মানে কি দুর্বোধ্য, অ্যাবস্ট্রুস মানে হচ্ছে দুর্বোধ্য, আর এটার ইংলিশে মানেটা কি হচ্ছে হার্ড টু আন্ডারস্ট্যান্ড, দুর্বোধ্য মানে হচ্ছে যেটা সহজে বোঝা যায় না, ঠিক আছে, যেটা সহজে বোঝা যায় না তাই কি বলা হয় দুর্বোধ্য, হার্ড টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারলে, অ্যাবস্ট্রুস, এটা মনে রাখবে, অ্যাবস্ট্রুস মানে হচ্ছে দুর্বোধ্য। নেক্সট দেখো 7 নম্বর, অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে হচ্ছে কি প্রয়োজনের অধিক মানে অতিরিক্ত পরিমাণে থাকা, ঠিক আছে, ধরো তোমার এতটুকু প্রয়োজন আছে কিন্তু তোমার কাছে এত বেশি আছে, ঠিক আছে, অনেকটা পরিমাণে আছে, সেটাই কি বলা হয় অ্যাবান্ডেন্স মানে প্রয়োজনের বেশি, ঠিক আছে, তোমার দরকার এতটুকু কিন্তু এখানে তার থেকে অনেক বেশি আছে, সেটাই কি বলা হয় অ্যাবান্ডেন্স, ঠিক আছে। তো দেখো এখানে আ কোয়ান্টিটি দ্যাট ইজ মোর দ্যান এনাফ মানে প্রয়োজনের বেশি পরিমাণে সেখানে আছে, ঠিক আছে, আ কোয়ান্টিটি দ্যাট ইজ মোর দ্যান এনাফ, অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রয়োজনের অধিক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় এসেছে, ঠিক আছে, অ্যাবান্ডেন্স মানে প্রয়োজনের অধিক, বুঝতে পারলে। চলো নেক্সট আসা যাক, 8 নম্বর দেখো অ্যাকসেন্টুয়েট, ঠিক আছে, অ্যাকসেন্টুয়েট, অ্যাকসেন্টুয়েট মানে হচ্ছে জোর দেওয়া, কোনো কিছুর উপরে জোর দেওয়াকে কী বলা হয় অ্যাকসেন্টুয়েট, ঠিক আছে, কোনো কিছুর উপরে জোর দেওয়াকে কী বলা হয় অ্যাকসেন্টুয়েট, গিভ মোর ফোর্স অর ইম্পর্টেন্স টু, ঠিক আছে, গিভ মোর ফোর্স অর ইম্পর্টেন্স টু, ঠিক আছে, ধরো তোমাদের 10টা চ্যাপ্টার আছে কিন্তু তার মধ্যে থেকে তোমাদের 5টা চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, তো এই 5টা চ্যাপ্টারের উপরে কী হবে তোমাদের জোর দিতে হবে, ঠিক আছে, সেখানে কী করতে হবে তোমাদের অ্যাকসেন্টুয়েট করতে হবে, বুঝতে পারলে, এই 5টা চ্যাপ্টারের উপরে কী করতে হবে তোমাদের অ্যাকসেন্টুয়েট করতে হবে, বুঝতে পারলে, গিভ মোর ফোর্স অর ইম্পর্টেন্স টু, এটাই কী বলা হয় অ্যাকসেন্টুয়েট, ঠিক আছে। নেক্সট দেখো 9 নম্বর, অ্যাকম্পাইলস, ঠিক আছে, অ্যাকম্পাইলস, অ্যাকম্পাইলস মানে হচ্ছে সহ অপরাধী, ঠিক আছে, অ্যাকম্পাইলস মানে হচ্ছে সহ অপরাধী, হেল্পার ইন আ রং ডিড অর ক্রাইম, ঠিক আছে, একটা খারাপ কাজ করা বা অপরাধে সাহায্য করাকে কী বলা হয় অ্যাকম্পাইলস, সহ অপরাধী, ঠিক আছে, একজন ধরো কোনো একটা খারাপ কাজ করলো তার সাথে কেউ সঙ্গ দিল, সে কী করলো তাকে অ্যাকম্পাইল করলো, ঠিক আছে, অ্যাকম্পাইল করলো, এটা হচ্ছে সে কী হলো সহ অপরাধী হয়ে গেল, যে অপরাধটা করলো সে তো অপরাধী আর যে তার সঙ্গে ছিল সে কী হয়ে গেলো অ্যাকম্পাইল বা সহ অপরাধী হয়ে গেল, বুঝতে পারলে। নেক্সট দেখো 10 নম্বর, অ্যাক্রোনমি, অ্যাক্রোনমি মানে হচ্ছে আদ্যাক্ষর, অ্যাক্রোনমি মানে আদ্যাক্ষর মানে কোনো ওয়ার্ড আছে সেটার প্রথম অক্ষরটাকে কী বলা হয় অ্যাক্রোনমি, মানে তোমাদের জানোই যে তোমরা ডিকশনারি, ঠিক আছে, ডিকশনারি কী থাকে, এ দিয়ে তোমাদের ধরো 100টা ওয়ার্ড আছে, তারপরে বি দিয়ে ধরো 100টা ওয়ার্ড আছে, এগুলো কী থাকে অ্যাক্রোনমি ফর্মে থাকে, ঠিক আছে, অ্যাক্রোনমিক ফর্মে থাকে, তো এটার মানেটা দেখো এখানে, ওয়ার্ড ফর্ম ফ্রম ইনিশিয়াল লেটার অফ আ নেম, ওয়ার্ড ফর্ম ফ্রম ইনিশিয়াল লেটার অফ আ নেম, ঠিক আছে, একটা ওয়ার্ডের যে প্রথম ওয়ার্ডটা সেটা অনুযায়ী যে নাম তৈরি হয় সেটাই কী বলা হয় অ্যাক্রোনমি, ঠিক আছে, অ্যাক্রোনমি বা আদ্যাক্ষর, বুঝতে পারলে। তারপরে নেক্সট দেখো 11 নম্বর, অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডাম মানে হচ্ছে পরিশিষ্ট, অ্যাডেন্ডাম মানে কি পরিশিষ্ট, থিং টু বি অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ আ বুক অর এক্সেট্রা, ঠিক আছে, থিং টু বি অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ আ বুক অর এক্সেট্রা, ঠিক আছে, অ্যাডেন্ডাম মানে হচ্ছে পরিশিষ্ট, ধরো একটা বই লেখা হয়েছে তার বইটার একদম শেষের দিকে দেখবে 2-3 পাতায় এই বইটার ব্যাপারে সামারি কিছু দেওয়া থাকে, ঠিক আছে, যে বইটা কোথা থেকে নেওয়া হয়েছে, কে কে লিখেছে, ঠিক আছে, তার বিষয়ে দেওয়া থাকে, এগুলো হচ্ছে এক্সট্রা কিছু নলেজ দেওয়া থাকে, ঠিক আছে, এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া থাকে এই অ্যাডেন্ডামে, ঠিক আছে, এটা কী হয়ে গেলো তোমাদের পরিশিষ্ট বা অ্যাডেন্ডাম বলা হয় সেটাকে, ঠিক আছে, লাস্টের দিকে দেখবে অ্যাডেন্ডাম বলে একটা পার্ট থাকে তোমাদের বইয়ের, সেটাই কী বলা হয় পরিশিষ্ট বা অ্যাডেন্ডাম, বুঝতে পারলে, অ্যাডেন্ডাম খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। নেক্সট আসা যাক 12 নম্বর, দেখো কী বলেছে অ্যাডভার্টিজমেন্ট, অ্যাডভার্টিজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন, এটা তো সবাই জানো যে পেপার পত্রিকায় যে বিজ্ঞাপন দেওয়া হয় সেটাই কী বলা হয় অ্যাডভার্টিজমেন্ট, তো এখানে ইংলিশ যে লাইনটা আছে এটা তোমরা একটু ভালো মতো মুখস্থ করবে, দেখো আ পাবলিক নোটিস অফারিং অর আক্সিন ফর গুড অ্যান্ড সার্ভিসেস, ঠিক আছে, অ্যাডভার্টিজমেন্ট মানে কি একটা ধরো এটা একটা অ্যাডভার্টিজমেন্ট, এখানে কারো একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, আর এখানে কিছু লেখা আছে যে এই এটার উপরে হচ্ছে তোমাদের এই এখানে ধরো একটা পার্লেজির ছবি দিয়ে দিয়েছে, তো এই যে প্রোডাক্টটা আছে এটাই কী করা হচ্ছে অ্যাডভার্টিজমেন্ট করা হচ্ছে, ঠিক আছে, অ্যাডভার্টিজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন, বুঝতে পারলে। নেক্সট দেখা যাক 13 নম্বর, দেখো এখানে অ্যাফরেস্টেশন, অ্যাফরেস্টেশন মানে হচ্ছে বনায়ন বা বৃক্ষরোপণ করা, ঠিক আছে, বনায়ন বা বৃক্ষরোপণ করা কী বলা হয় অ্যাফরেস্টেশন, অ্যাফরেস্টেশন মানে এখানে দেখো এই ফরেস্ট ওয়ার্ডটা আছে, ঠিক আছে,
এই ফরেস্ট ওয়ার্ডটা আছে, এইখান থেকে কি হলো এই ফরেস্টটা থেকেই তোমাদের এই ওয়ার্ডটা এসেছে, অ্যাফরেস্টেশন। ঠিক আছে, অ্যাফরেস্টেশন মানে হচ্ছে বনায়ন, দ্য অ্যাক্ট অফ ফরেস্টেশন বাই প্ল্যান্টিং মেনি ট্রিজ। ঠিক আছে, অনেক গাছ বপন করে যে ফরেস্টেশন করা হয় সেটাই কি বলা হয় তোমাদের অ্যাফরেস্টেশন। ঠিক আছে, বনায়ন করা, বুঝতে পারলে? নেক্সট দেখো 14 নম্বর, অ্যাজেন্ডা। ঠিক আছে, অ্যাজেন্ডা মানে কি আলোচ্য সূচি, অ্যাজেন্ডা মানে কি আলোচ্য সূচি, আইটেম অফ বিজনেস ফর কনসিডারেশন অ্যাট আ মিটিং। ঠিক আছে, অ্যাজেন্ডা মানে হচ্ছে আলোচ্য সূচি, ধরো একটা মিটিং হবে, সেই মিটিংয়ে তোমাদের কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেই যে আলোচ্য সূচি তৈরি করা হয় সেই আলোচ্য সূচিটাকে কি বলা হয় অ্যাজেন্ডা, বুঝতে পারলে? অ্যাজেন্ডা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, অ্যাজেন্ডা, আইটেম অফ বিজনেস ফর কনসিডারেশন অ্যাট আ মিটিং, বুঝতে পারলে? নেক্সট দেখো 15 নম্বর, আজকের লাস্ট, অ্যাগ্রেসার। অ্যাগ্রেসার মানে কি আক্রমণকারী, অ্যাগ্রেসার মানে আক্রমণকারী, সামওয়ান হু অ্যাটাক্স ফার্স্ট, সামওয়ান হু অ্যাটাক ফার্স্ট মানে যে প্রথমে আক্রমণ করে তাকে কি বলা হয় অ্যাগ্রেসার, অ্যাগ্রেসার মানে কি আক্রমণকারী। ঠিক আছে, তো তোমরা এই যে ওয়ার্ডগুলো আছে আর এর যে মিনিংটা আছে এগুলো একদম মুখস্থ করে নেবে। ঠিক আছে, এই দুটো ওয়ার্ড যদি তোমাদের মনে থাকে, মানে এটা আর এটার বাংলা মিনিংটা, তাহলে তোমরা এখান থেকে ইজিলি এইগুলো তোমরা টিক করে আসতে পারবে। ঠিক আছে, সঠিক অ্যান্সারটা টিক করে আসতে পারবে, বুঝতে পারলে? আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, দেখো এখানে এই যে তোমাদের 15টা করালাম, এই 15টার মধ্যে থেকেই আমি এটা লাইন দিয়েছি, এটার যে তোমাদের ওয়ান ওয়ার্ডটা হবে সেটা তোমরা আমাকে নিচে কমেন্ট করে সেই অ্যান্সারটা জানাবে। দেখো, প্লেস হোয়্যার অ্যানিমেলস আর কিল্ড ফর ফুড। ঠিক আছে, একটা জায়গা যেখানে প্রাণীদের হত্যা করা হয় কিসের জন্য, খাওয়ার জন্য। ঠিক আছে, তো এই এটাকে কি বলা হয়, এর যে অ্যান্সারটা হবে তোমরা অবশ্যই নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে, কমেন্টে সেই আমাকে অ্যান্সারটা জানাবে, এবং তোমরা যদি এই ক্লাসটা বুঝে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ওয়াই টাইপ করবে। ঠিক আছে, ওয়াই টাইপ করে আমাকে জানাবে, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। এছাড়াও তোমাদের জন্য বললাম যে ওয়েবসাইট খোলা হয়েছে, তো ওয়েবসাইটে তোমরা অবশ্যই ভিজিট করবে এবং কুইজগুলো দিতে থাকবে, তোমাদের নলেজ অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের জন্য ফেসবুক পেজ আছে আর ফেসবুক গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে, সব আপডেট পেয়ে যাবে এই টেলিগ্রাম চ্যানেলে। আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এগুলোর লিংক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।